Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. দাদা কোথায় পৌঁছালি? হ্যাঁ ব্যাস এই 5 মিনিটেই পৌঁছচ্ছি। ঠিক আছে চলে আয়। এই নাও বাবা, ভাইয়ের সাথে এই মাত্র কথা হলো, এই 5 মিনিটে এলো বলে। নাও, আরে নাও না। কি রে শালা অশুভ তুমি করছিস? হ্যাঁ, আরে তোর জন্য তো পাড়ায় বেরোনো বন্ধ করে দিয়েছে এখানকার মেয়েরা। কি উল্টো পাল্টা বকছো তোমরা? তোমার সাথে না কথা বলার ইচ্ছে আছে না কি ঝগড়া করার ইচ্ছে? প্রতিদিন আমাকে জ্বালাতন করতে চলে আসো। হ্যাঁ এই বিকাশ, তোরা সকাল সকাল আবার চলে এলি? আমার শরীর ঠিক নেই, যা এখান থেকে। আরে আঙ্কেল বোঝাও নিজের ছেলেকে, তোমাদের বাড়িতে কোনো মেয়ে নেই না, তোমরা কি করে বুঝবে যে মেয়েদের সম্মান কি হয়? আমি বললাম না তোমায়, বেরো এখান থেকে, অতিথি আসতে চলেছে। এসো। বলে দিও নিজের ভাইকে সবসময় মেয়েদের দিকে খারাপ নজরে তাকায়। এসে গেছো না তুমি? সামলে রাখবে তুমি তোমার বউকে ওর এই নোংরা নজর থেকে। এ কি বলছিস, বেরো ওখান থেকে, এত মারবো না বাদরম বেরিয়ে যাবে। ভাই তুই ছাড়ে দে, কথা বাদ দে, ভেতরে চো। আরে এ তোমরা বেরো, চল আয় চলে। আরে না না, ঠিক আছে ঠিক আছে। এখানে আসতে কোনো সমস্যা হয়নি? না না কোনো অসুবিধা হয়নি। আরে এসবে কি, এটা কেন দাদা? আরে এটা আশীর্বাদ, রাখো। বাবা এখন আপনার শরীর কেমন আছে? একদম ঠিক আছে, দারুণ। বাবা আমি আর বীরেন তো কবে থেকে ভাবছিলাম যে বাড়ি এসে আপনার আর দাদার সাথে দেখা করব, আর দেখুন ফাইনালি আমরা চলে এলাম। ভালো করেছো তোমরা এসেছো, খুব খুশি হলাম সত্যি। আমারও খুব ভালো লাগছে বাবা আপনাকে দেখে। এবার আমি আপনার খেয়াল রাখব, ঠিক আছে? ভালোই হলো তুই চলে এলি। দেখ তুই আসার সাথে সাথে বাড়িতে কেমন ভালো পরিবেশ তৈরি হলো, আমিও যাব দিল্লি। আরে তুই এতে বলার মতো কি আছে? আরে এসো, বাবাকেও নিয়ে এসো, এখন তো আমি বাড়িও বানিয়ে নিয়েছি দিল্লিতে। বাহ খুব ভালো। দাদা তুমি বিয়ে কেন করছো না? বিয়ে? আমিও করব বিয়ে। তোমারও ফ্যামিলি সেটেল হয়ে যাবে। আমি শুনেছিলাম দিল্লির মেয়েরা নাকি খুব সুন্দরী হয়। হ্যাঁ সে তো বটে। তা নিয়ে ওখানকার নাকি? তুই একটা কাজ করছিস না কেন, আমার জন্য একটা মেয়ে খোঁজ না দিল্লিতে, একদম তানিয়ার মতো। আরে তানিয়ার মতো কি করে, ওরকম তো একটাই আছে। কি বলছো তুমি?
বাবা। হ্যাঁ বাবা। এবার তুমিও বিয়েটা করে নাও। কতদিন অন্যের খুশি দেখে নিজেকে এভাবে পোড়াতে থাকবে? তোমার মার যাওয়ার পর কত কষ্ট হয়েছে। বীরেন্দ্র তো দিল্লিতেই থাকে, কিন্তু সামলানোর জন্য কাউকে তো চাই। এই দেখো, একে দেখো তো, এটা আমি। আর এটা দাদা? এটা দাদার ফটো। জানো, আমি যখনই এখানে আসতাম না, আমার খুব একা একা মনে হতো। যবে থেকে তুমি এসেছো আমার লাইফে, তবে থেকে নিজেকে কমপ্লিট মনে হয়। যাই হোক না কেন, ফ্যামিলির এগেনস্টে গিয়েও তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু এখন সবাই তোমায় পছন্দ করে। আই নো বেবি, কিন্তু দু বছর পরে বাড়ি এসে কি ভালো লাগছে না? দাদা, বাবা সবাই কত খুশি হয়েছে। বুঝতে পারছি না যে বাবা আর দাদার কাছে টাকার কথাটা কি করেছে বলি। বাবার দায়িত্ব তো আমার, বাবার উপর এমন জাদু চালাবো না যে উনি শুধু আমার কথা শুনবেন। শুধু তুমি দেখতে থাকো এবার কি হয়। খুব চালাক তুমি বীরেন্দ্র। সরি সরি, ও আসলে আমি এটা বলতে এসেছিলাম যে সকালে তাড়াতাড়ি উঠে যাওয়ার সময় মতো জগিং এ যাবো। চলো, গুড নাইট। ওকে। আচ্ছা দাদা, আমি এটা বলছিলাম যে এই বিকাশ আর মনীষের সিনটা কি? প্রায় দিন আমাদের বাড়িতে চলে আসে, উল্টো পাল্টা কথা বলে যায়। একে তো আমাদের জমির উপর জোর করে দখল করে বসে আছে, তারপর আমাদের পরিবারের উপরেই দোষ দিচ্ছে। আজ তো বাড়াবাড়ি হয়ে গেল, আমাদের সামনে তোমাকে উল্টো পাল্টা কথা বললো, তুমি কিছু বলছো না। না দেখো, যদি এরকমটাই হয়, আমার যাওয়ার আগে এই দুজনের ব্যবস্থা করে তারপর যাব। দেখ ভাই, এই যে সব শত্রুতার কথাগুলো না, এগুলো সব মাথার ব্যামো। আমাদের এরকম ভাবা উচিত নয়, কোনো রকম নেগেটিভ জিনিসের প্রতি আমাদের ডাইভার্ট হওয়া উচিত নয়, ঠিক আছে? বুঝতে পারছিস আমার কথাটা? বা দাদা, আপনি কিন্তু একদম ঠিক বলেছেন, এই সবই মনের ভুল। দেখ, একজন বুদ্ধিমান মানুষই কথাগুলো বুঝতে পারে। খুব লাকি তুই। কেন? আরে, এত বুদ্ধিমান আর এত সুন্দরী বউ যে পেয়েছিস তুই। আচ্ছা তাই, চল সকালে টাইম মতো উঠে যাস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। মানিশ, এই বীরেন দু বছর বাদে এসেছে, কিছু তো উদ্দেশ্য আছে এর। নিঘাতেই জমির ব্যাপারে আইছে। তবে বাইসা যাইবো কই, বেশি টকর টকর করবো তো ধুমশালা রে। আরে, নতুন নতুন বিয়ে হয়েছে না ওর, একটু তো গরম থাকবেই, কদিন বাদেই ঠান্ডা হয়ে যাবে। তবে ওর বউকে দেখলি? বেছে এনেছে। আরে, বাড়ির লোকগো তো শোনায় সুয়াগা, আর নরেনের তো একদম হইয়া গেল। কি হলো, কি হলো? কেউ তো ছিল। তানিয়া, কি হলো? কেউ একটা ছিল বীরেন, আমি নিজে দেখেছি। কই, কেউ নেই? কি হলো তোমার? সত্যি আমি কাউকে একটা দেখেছি এখানে। আরে কেউ নেই এখানে, ভ্রম হয়েছে তোমার। বীরেন, আমি সত্যি বলছি, বিলিভ মি। আর সত্যি করে বলো না, তুমি আমাকে ইগনোর করছো। ধুর, বেকার বেকার পুরো মুডটা আমার খারাপ করে দিল। আরে বীরেন, কি বীরেন, আমি সত্যি বলছি বাবা, কেউ একটা ছিল, আমি মিথ্যে কেন বলবো বীরেন, আমি সত্যি বলছি, কেউ একটা ছিল। আচ্ছা বাবা, আই এম সরি, সরি।
বাবা, কাল রাতে আমাদের জানলায় কেউ দাঁড়িয়েছিল। আরে ভুল দেখেছো, সেই রাত থেকে চিন্তা করছে এসব নিয়ে। বাবা, আমি ক্লিয়ারলি দেখেছি। বৌমা বলছি যখন হতেও তো পারে, আমার তো এটা মনে হচ্ছে যে বিকাশ আর মনীষী হবে। জ্বালাতন করে মারছে ওরা আমাদের, বদমাস ছেলে দুটো, সারাদিন মেয়েদেরকেই জ্বালিয়ে মারে। তুমি ছাড়ো না বাবা, এইসব লোকেদের ব্যাপারে ভেবে কোনো লাভ হয় না। তানিয়া, এটা তোমার কোনো ভ্রম হবে। আচ্ছা, আমি 2 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, কয়েকটা বন্ধুর সাথে দেখা করব, ঠিক আছে? বাবা, আপনি জল খাবারটা খেয়ে নিন, তারপর আমি আপনার পায়ে মালিশ করে দেব। আরে বৌমা, এর কি দরকার ছিল? বাবা, আপনার সেবা করা আমার ধর্ম। আমার গর্ব হয় আমার ছেলের উপর যে তোমার মতো সংস্কারী বউ ঘরে এনেছে। ওহো, কি ব্যাপার দাদা, খুব সাজগোজ চলছে, কার জন্য? কার জন্য মানে? আমি আমার জন্য সাজতে পারি না বুঝি, আমি আমার চুল সাজাতে পারি না। আরে না না দাদা, সেটা বলতে চাইনি। এবার কিন্তু আপনার বিয়েটা করেই নেওয়া উচিত, তাই না? আমি বিয়ে করেই নিতাম, কিন্তু তোমার মতো কোনো মেয়ে আজ পর্যন্ত আমি পেলামই না। দাদা, একটা কথা বলবো, খারাপ ভাববেন না, আপনি কিন্তু আমার থেকেও সুন্দরী মেয়ে পাবেন। আর তাছাড়া কোনো একজনকে তো চাই যার সাথে আমি লড়বো। আমার সাথে লড়বে? মজা হবে। কি মানে, আমি বলতে চাইছিলাম যে ছাড়ো এসব বিয়ের কথা, এখন তুমি এখানে আছো, বীরেন্দ্রও আছে, তো তোমাদের দুজনকে দেখে আমি খুশি। তবে কি ভালো লাগে তোমার? মানে কি? মানে তুমি দিল্লির মডার্ন মেয়ে, তুমি আমাকে বলতেই পারো তুমি কি পছন্দ করো কি অপছন্দ করো, আমি তোমার ভাসুর, তো বলো তাহলে তুমি কি পছন্দ করো কি অপছন্দ করো, লজ্জা পেও না। দাদা, আমার একটা দরকারি কল করার আছে, আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ সিং বাবু, এসো বসো না, আমি বুঝবো তো লেট হয়ে যাবো। আমি তোমায় এটা বলতে এসেছিলাম যে কাল দাদাকে কোর্টে পাঠিয়ে দিও, আর আমাদের এই জমির কেসটা ছিল না, চলে যাবো কালকে সময় মতো, উকিল বাবুর সাথে দেখা করতে হবে তো। হ্যাঁ দাদা, ঠিক আছে চলো। ও, আমি আসলে বীরেন্দ্রর আলমারি থেকে জামানত দিয়েছিলাম। তো নিয়ে নিন না। কি নেব? আই মিন শার্ট নিয়ে নিন না দাদা। ও আচ্ছা, এটা বলো না যে জামা নিয়ে নাও। ঠিক আছে। আচ্ছা তবে তানিয়া, তোমার কি রং পছন্দ? আমার মনে হয় আপনার স্কিন টোন দেখে আপনাকে ব্ল্যাকে বেশি মানাবে। এটা কেমন? হ্যাঁ, দ্যাটস ওয়ান। তো ঠিক আছে। আচ্ছা তানিয়া, আজকে সন্ধ্যায় তোমার জন্য কিছু স্পেশাল নিয়ে আসবো আমি। কিন্তু কেন দাদা? সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। ঠিক আছে, সো সি ইউ ইন দ্য ইভিনিং। ওকে বাই। কি হয়েছে বাবা, সকালে তাড়াতাড়ি চলে গেলে, বন্ধুদের পেলে,
হ্যাঁ গেলাম ওখানে, কোনো কাজ হলো না। উদাস দেখাচ্ছে। বলো বাবা, কেউ কিছু বলেছে নাকি? বাবা, লোনটা অনেক বেড়ে গেছে, কিস্তি এত বেড়ে গেছে যে আমি শোধ করতে পারছি না। আর পুলিশের চাকরিতে স্যালারি কতই বা পাই, বাড়ি আর গাড়ি দুটোই লোনের উপর। কিস্তি ভরতে ভরতে ক্লান্ত হয়ে যাচ্ছি, এখন বুঝতে পারছি না যে কি করব। বাবা, যদি কিছু টাকার ব্যবস্থা হতো তো একটু ভালো হতো। তুমি চিন্তা করো না, টাকা জোগাড় হয়ে যাবে। আমার এই দু মাসের মধ্যে রিটায়ারমেন্টের টাকা আসতে চলেছে 2 লাখ টাকা, এলেই তুমি নিয়ে নিও 2 লাখ টাকা। এই 2 লাখেই তো হবে না বাবা, লোন অনেকটাই বড়। যদি সেরকমই হয় তো জমিটাই বিক্রি করতে হবে। যে জমিটা নিয়ে ঝামেলা বিকাশের পরিবারের সাথে চলছে, ওই জমিটা 1 কোটি টাকার। ওটা যদি হাতিয়ে নিতে পারতাম একবার, তো 1.5 কোটি টাকা তো পেয়েই যেতাম হাতে। হ্যাঁ তো ঠিক আছে, এবার এসছি যখন জমির ব্যাপারটা সলভ করে তবেই যাব, নিয়েই ছাড়বো জমিটা। তার জন্য যা করতে হয় তাই করবো। যদি সোজা রাস্তা এটা সলভ না হয় না, অন্য রাস্তায় যদি চলতে হয় তাও চলবো, কিন্তু ব্যাপারটা মিটিয়ে তবে যাব। এসবের কি দরকার ছিল দাদা? আরে দেখো না, দেখে বলো কেমন হয়েছে। দাদা ফোন তোমার কাছে ছিল, আর দেবিনে যখন এত দামি ফোন। আরে কি যায় আসে। আরে দেখ না, আমি এর জন্য গিফট নিয়ে এলাম, আর এ বলছে এত দামি গিফট দেওয়া দরকার কি ছিল। আরে আজকাল তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরাই গিফট দেওয়া দুই করে, সেখানে আমি তো এর ভাসুর, দিতে পারি না আমি একে। দারুণ ব্যাপার তো, তানিয়াকে তো গিফট দিলে তুমি, আর আমার গিফট। আরে এত দামি ফোন দেওয়ার দরকার নেই, অন্তত সস্তা ফোন দাও একটা। ঠিক আছে, তোকেও গিফট দেবো, কিন্তু তোকে একটু অপেক্ষা করতে হবে, খুব তাড়াতাড়ি সারপ্রাইজ পাবি তুই। ঠিক আছে চলি আমি। কথা হলো বাবার সাথে, কি বললেন? কথা তো হয়েছে, কিন্তু বাবা শুধু 2 লাখ টাকা দেবে বলেছে, তাও আবার 2 মাস পরে। বাকি তো সবটা জমির ওই কেসটার উপরে ডিপেন্ড করে। তুমি একবার দাদার সাথে কথা বলে দেখো না, আমার মনে হয় যে উনি যদি কিছু না ভেবেই আমাকে এত দামি একটা ফোন দিতে পারেন, তাহলে আমাদের প্রবলেমটাও নিশ্চয়ই বুঝবেন। বাট তোমায় একটা কথা বলি, আমার না দাদাকে একটু অদ্ভুত লাগে, যখনই দেখো আমার সাথে ফ্লার্ট করতে থাকে, নিজে তো বিয়ে করেননি আর আমাকে লাইন মারতে থাকেন। জানো কালকে না টবেল পরে আমার রুমে চলে এসেছিলেন, আরে সেসব ছাড়ো, আমি শুয়েছিলাম, আমার পিকচার্স ক্লিক করছিলেন উইদাউট মাই পারমিশন। আমার তো মনে হচ্ছে যে ফোন দেওয়াটা ওনার ফ্লার্ট করারই একটা পদ্ধতি। আরে তানিয়া তুমি এসব কি বলছো, তোমার মাথা ঠিক আছে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আরে ওটা আমার দাদা, আমি ভালো মতো জানি ও কি ভাবে, ঠিক আছে? ও সবসময় আমাদের ফ্যামিলির উন্নতির কথাই ভাবে, আমার থেকে বেশি দায়িত্ববান, আর তুমি শুধু শুধু ওর নিন্দা করছো। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার মাথা থেকে না এই সন্দেহ আর ভ্রম দুটোই বার করে দাও। তানিয়া আমি সত্যি কথা বলছি, এই সন্দেহটা না অনেক ভালো ভালো সম্পর্ক ভেঙে দিয়েছে। এই একে তো আমার এখানকার টাকার টেনশন শেষ হচ্ছে না, তুমি রোজের ঘুমিয়ে পড়ো। আরে আমি নরমালি কথা বলছি তো, এটা আমি শুধু আমার ফিলিংস বলছিলাম, যেটা আমার মনে হচ্ছে। তুমি দোষ দিচ্ছ আমার দাদার নামে? আরে আমার মনে হলো এরকম। আচ্ছা ঠিক আছে, ফাইন, সরি। দাদা খুব ভালো, বাস রিল্যাক্স ইয়ার। আরে বাহ, জেতায় এত খুশি হবে না কেন দাদা?
খেলা তো জেতার জন্যই খেলি, আর জিতলেই তো খুশিটা হয় নাকি? কি হলো, তারিখ পেলে? কি আর হবে, নেক্সট উইকে আবার ডেট পড়েছে, আবার যেতে হবে কোর্টে। আরে ভাই, আরে সমস্যাটা কোথায়? জমিটা তো আমাদের না, তাহলে জাজের শুনানিতে সমস্যা কোথায়? যদি এগুলো আইনি ভাবে না মিটে যায় না, তো আমাকে অন্য রাস্তা ধরতে হবে বলে রাখলাম। আসছি আমরা। আমি কিন্তু জিতে গেছি। দেখ ভাই, আমার কথাটা মন দিয়ে শোন আর বোঝ। আমরা এখানে দুজন মানুষ থাকি, আর একা থাকি আমরা। যদি কোনো দিন ওরা আমাদের উপর আক্রমণ করে দেয় তো কি করব আমরা? তুই তো বাড়ি থাকিস না, আর কোর্টে মামলা চলছে, শুধরে যাবে, সমস্যাটা কি বল? আর এইভাবে হবে না দাদা কোনোভাবে, আমি জানি এসব, এটাই তো প্রবলেম। আরে কেন এত চিন্তা করছিস তুই? চিন্তা করিস না তুই, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে বল। দাদা, আমি এটা চাই যে যদি এই জমির ব্যাপারটা তাড়াতাড়ি মিটে যায় না, তাহলে এই জমিটা বেচে দেব। জমি মানে তুই তুই জমি কেন বিক্রি করবি? দাদা, আমি একটা বাড়ি নিয়েছি ওখানে, তার লোন আছে, আর রোজ আমাকে ব্যাংকের লোকেরা ফোন করে। বাবাও এটা বলছিল আমাকে যে যদি জমিটা বেচা যেত তাহলে লোনটা শোধ হতো। আমার সত্যি টাকার খুব দরকার আছে। আমি বুঝতে পারছি তোর উপর দায়িত্ব আছে, তুই চিন্তা করিস না, আমি আছি তো, আমি সব কিছু ঠিক করে দেবো। বল কত টাকা চাই তোর, আমি দেবো তোকে। না, ওই টাকাটা একটু বেশি। আরে তুই চিন্তা করছিস কেন, তোর ভাই এখনো বেঁচে আছে তো, আমি সব কিছু ম্যানেজ করে নেবো। আরে তোর পরিবার এখন আমার পরিবার, কেন ভাবছিস তুই এমন? হ্যাঁ, তুই শুধু আমাকে এই কথাটা বল যে তোর কবে কত টাকা লাগবে। ঠিক আছে, তো পরের সপ্তাহে তো আমি চলে যাচ্ছি, মিনিস্টারের ওখানে প্রোগ্রাম আছে, তো আমার ডিউটি লেগেছে ওখানে, তো দেখো যদি তার আগে হয়ে যায় তো বেটার হয়। ঠিক আছে, পরের সপ্তাহে তো যাওয়ার একদিন আগে আমরা ব্যাংকে যাব, আর এই রিকভারির ব্যাপারটা সারা জীবনের মতো মিটিয়ে দেবো। ঠিক আছে, চলায়। আরে এবার তো হাস। পাঁচ, দেখো আমার গুটিটা বেরোলো। হ্যাঁ এটা দিয়ে, কিন্তু দেখো দ্বিতীয়টাও পালাবে। ও ছয়। তানিয়া, কালকে আমরা পার্টি করব। সেটা কোন আনন্দে দাদা? আরে তুমি এসছো, এর থেকে বড় খুশি আর কি হতে পারে? আমি এক মিনিট আসছি, এটা কল এসছে। হ্যালো। কি রে শালা, তোর এত সাহস হয়ে গেছে আমাকে মারার প্ল্যান করছিস? আর তোমার ওই শহরের ভাই কোথায়? খুব বার বেড়েছে না ও, শালা বাড়িতে ঢুকে মারবো, বাড়িতেই থাকিস তুই। আরে তোমার আবার কি হলো হঠাৎ করে? এমন কিছু নয় ব্যাপারটা, আমার মনে হয় তোমাকে কেউ ভুল খবর দিয়েছে। তুমি তো ভালো মন্দই জানো না আমাকে বলো, আর যদি তোমায় তোমার ভুল ধারণা পাল্টাতে হয় এখানে বাড়িতে এসে আমার সাথে দেখা করে যেতে পারো, কিন্তু এটা ভেবো না যে আমি তোমার থেকে ভয় পেয়ে গেছি। আরে ওই বান্টি বলছিল যে ওই তোমার শহরের ভাই নাকি আমায় মারার প্ল্যান করছিল। আরে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ও ড্রিঙ্ক করেছে, নেশার ঘরে ও কিছু একটা ভুল বলেছে হয়তো, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সব নেশা কাটিয়ে দেবো ওকে বলে দিও। আর জমিটা তো আমাদেরই হবে। কি হলো, কে ছিল? আরে কিছু না, এমনি আমি বুঝে নেবো, আয় চল চল। এবার তোমার পালা। আরে এসব কি করছো এখানে? আরে আশেপাশে লোকেরা আছে, দেখলে কি ভাববে? বীরেন, আমার মনে হচ্ছিল কেউ ছিল, কেউ এটা ছিল যে আমার ছবি তুলছিল। এখানে দাঁড়িয়ে কি করছো, ভিতরে চলো। শুধু শুধু দাঁড়িয়ে আছে। ছেড়ে দাও আমার হাত। কেন নিজেকে মারছো? আমি বলছি কেন ওরকম করছে? কাল রাতে ও কি করছে তুমি জানো? আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি কালকে রাতে খুব খেয়ে নিয়েছিলাম, আমি বুঝতেও পারছি না আমি এসব উল্টো পাল্টা বললাম কি করে। ক্ষমা করে দে ভাই আমাকে।
আমি হাত জোড় করছি, আমি এমন ভুল কি করে করব? কি করে বলতে পারলাম আমি নিজের ঘরের বৌমার ব্যাপারে এরকম কথা? আমি কি করে বললাম ভাই? হাত জোড় করছি, হাত জোড় করছি তোকে, হাত জোড় করছি তোকে। মানুষ মাত্রই ভুল করে, ও নেশায় ছিল। নেশা করলে কি মানুষ বুঝতে পারে সে কি বলছে? নিজের দাদার কথায় খারাপ লাগলে কি করে চলবে? যা কিছু বলেছে নেশায় বলেছে, যদি এ হুঁশে থাকতো এরকমটা বলতে পারতো? চলো আমার কথায় ওকে ক্ষমা করো। ঠিক আছে, এবার নিজের দাদাকে জড়িয়েও ধরবি না নাকি? বীরেন্দ্র, এই 25 লাখ টাকা করে 4টে চেক আছে, থ্যাংক ইউ। যবে থেকে আমি এসেছি উনি আমাকে প্রথমবার বাইরে ঘোরাতে নিয়ে যাচ্ছেন। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। তো তোমরা হেঁটে যাচ্ছ কেন? এনাও এই যে আমার গাড়ির চাবি, যাও ঘুরে এসো। আরে না না, কোনো দরকার নেই। আরে নে না, নে যা। ওকে বাই। বাই দাদা। আমি ওকে যে কোনো মূল্যেই চাই, বুঝেছ? যাও। বড় ছেলে ছিল আমার, হোক এখন কার সাথে বাঁচবো আমি? বাবা এরকম কেঁদো না বাবা, প্লিজ, আমি আছি তো। আমি আর তানিয়ার সামনের সপ্তাহে আসছি, তারপর তানিয়া তোমার ভালোভাবে খেয়াল রাখবে, প্লিজ। তোমার ওষুধগুলো ঠিকঠাক খেও, কোনো অসুবিধা হলে ফোন করবে। স্যার। কোথায় যাচ্ছ মিস্টার? স্যার ওই মিনিস্টারের কাছে ডিউটি আছে আমার, তো আজকেই ট্রেন আছে স্যার, যেতে হবে আমায়, তাড়াহুড়ো আছে। যাবে কিন্তু আমাদের সাথে। যাদব, ওকে এটা দেখাও তো। আমার মাথা খারাপ হয়ে গেছিল যখন জানলাম যে ও তানিয়ার পিছনে পড়েছে। স্যার লুকিয়ে লুকিয়ে ফটো তুলতো, ভিডিও বানাতো স্যার। স্যার কি করে সহ্য করতাম স্যার? আমি ভাবলাম যে তানিয়ার সাথে কিছু খারাপ না করে তাই
আমি ওকে খুন করেছি স্যার, আমি আমার রাগের উপর কন্ট্রোল রাখতে পারিনি স্যার। গৌরী, আরে ভাই, ডাকছি তখন থেকে শুনতে পাওনি? হ্যাঁ, আরে এইগুলো কি, এই শপিং তুমি করেছো? হ্যাঁ, ওই কিটি পার্টিতে সবাইকে গিফট দেবো তো তাই শপিং করেছি। তুমি ইএমআই দিয়েছো? হ্যাঁ করে দিয়েছি। মিথ্যে বলো না, আগের দু মাসের ইএমআই বাকি আছে, ব্যাংকের লোকেরা ফোন করছে বারবার। জানি না তোমার প্রবলেমটা কি, তোমার প্রবলেমটা একই জায়গায় আটকে থাকে, শুধু ইএমআই ইএমআই ইএমআই। দিয়ে দেবো বাবা। তুমি আমার কথাটা বুঝছো না নাকি? হ্যাঁ যাক, ছাড়ো এসব, এটা বলো আমার লেট হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে আমাকে? তুমি কখনো শুধরোবে না। আরে শোনো না। আরে এর আবার কি হলো, রাত 10টা বাজে এখনো পর্যন্ত এলো না ও? নাও এসে গেছে ম্যাডাম। ফোন কোথায় তোমার? হ্যাঁ আমার ফোন বন্ধ হয়ে গেছে, আসলে কি হয়েছে আমি অনেকগুলো পিকচার ক্লিক করেছি সেই জন্য। আরে কমপক্ষে একটা ফোন তো করতে পারতে না, আমি কত চিন্তা করছিলাম। আরে কল্পেশ কি বলবো, তুমি জানো কল্পেশ আজ পার্টিতে দারুণ মজা হয়েছে, ওই যে আছে না আমাদের মিসেস পাঞ্চাল, বললেন গৌরী কি সুন্দর শাড়ি, কি সুন্দর নেকলেস, কি লাগছে, মানে ওনার মুখটা তো দেখার মতো ছিল, দারুণ মজা হয়েছে। আর হ্যাঁ, ওই কিটি পার্টির পরে না সবাই বললো মার্কেট যাওয়া যাক, পাশে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, তার অ্যাম্বিয়েন্স ও ওয়াও দারুণ। কিন্তু একটা কাজ করি, রোববার আমরাও যাচ্ছি। হ্যাঁ ওকে, হয়ে গেছে তোমার? হ্যাঁ আজ ব্যাংক থেকে ফের ফোন করেছিল, তুমি ইএমআই ভরোনি না? দিয়ে দেব, এত কিসের টেনশন, তুমিও না পুরো মুড খারাপ করে দাও, তোমার না আমার খুশি একদম সহ্যই হয় না। গৌরি এটাই বলছি আমি, তুমি খরচাটা একটু ভেবেচিন্তে করো, শুধু নিজের ক্ষমতা বোঝার চেষ্টা করো, ঘরটাও চালাতে হয় না, ব্যাংকের লোক বলছে হেভি পেনাল্টি লাগবে। রাগ করেছো? আরে দেখো, সরি বাবা। ভালোই চালাচ্ছো, প্রথমে বকবে তারপরে সরি বলবে। রাগ করো না, আর এরকম করবো না। হ্যাঁ কল্পেশ, আমি তোমাকে একটা কথা বলে দিই, সকাল সন্ধ্যা আমাকে এভাবে খোঁটা দেবে না, আমার একদম ভাল লাগে না, আমার এভাবে থাকতে ভালো লাগে। বিয়ের আগে কিন্তু আমি তোমাকে সবকিছু পরিষ্কার বলে দিয়েছিলাম, যে আমি আমার এই লাইফস্টাইল, এই যে আমি যেভাবে আছি আমি সেটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু বলো কি করব আমি। আর হ্যাঁ ইএমআই দিয়ে দেবো, আমি আমার দাদাকে বলে দিয়েছি টাকার জন্য, তোমার টেনশন করার কোনো দরকার নেই। তুমি শান্তনুকে বলেছো টাকা দিতে? হ্যাঁ এইগুলোই পছন্দ হয় না আমার, আমি তোমাকে কতবার বলেছি বাড়ির লোকের কাছে টাকা চেয়েও না, ওরা কি ভাববে বলো আমাকে। আরে আমি ঠিকঠাক কামিয়ে নিই না, আমি যতটা কামাই তাতে দুজনার তো হয়ে যায়। তুমি তোমার এই অযথা খরচাগুলো আর শো অফ যদি বন্ধ করে দাও তাহলে সব ঠিক হয়ে যায়। হোয়াট, আচ্ছা তুমি বলতে চাও যে আমি শো অফ করি তাই তো? হ্যাঁ। আরে ভাই গৌরী আমি এরকমটা বলতে চাইনি। তাহলে কি ছিল? দেখো কল্পেশ, সিম্পল ব্যাপার, আমি আমার ইচ্ছেগুলোকে মারতে পারবো না, আমার এই ঘোরাফেরা, এই লাইফস্টাইলটা পছন্দ আমার, এতে খারাপটা কোথায়?
আমি একটা লাক্সারি লাইফ চাই, যেভাবে বেঁচে আছি আর যেভাবে বাঁচতে চাই। কিছু ভুল তো করছি না? না, আমি আমার নিজের ইচ্ছেগুলো মারতে পারবো না। আচ্ছা, এছাড়া আর কি কি শখ আছে তোমার? দেখো, অসভ্যতা আমি করবে না। হ্যাঁ, আমি খুব সিরিয়াস এখন। তো আমিও তো সিরিয়াসই। হ্যাঁ, কল্পেশ ছাড়ো আমাকে, আমার কিন্তু মুড নেই। আরে, তো কি হয়েছে, মুড বানিয়ে নেবো না, ছাড়ো, আমি পড়ে যাব। আচ্ছা, আরে গৌরীকে ভেতরে পাঠাও। Yes. লালু ভাই, may I come in? হ্যাঁ গৌরী, আসো, ভেতরে এসো। তোমাকে কতবার বলেছি যে আমাকে লালুদা বলে ডাকবে না, লালুই ঠিক আছে? ওকে লালু স্যার। ইটস ওকে। আচ্ছা, এটা আমায় বলো তো, ব্যাঙ্গালোরের পার্টিটাকে ইনভয়েস পাঠিয়ে দিয়েছো তো? হ্যাঁ স্যার, ওটা হয়ে গেছে। হ্যাঁ, গুড। আর ওই ইন্দোরের পার্টিটাকে পেমেন্ট টেমেন্ট করে দিয়েছো তো? ওটা কাল আপনাকে বলেছিলাম না, সন্ধ্যেবেলা। হ্যাঁ, মানে আমি ওটা ভুলে যাই। তুমি দাঁড়িয়ে কেন, বসো না। না না স্যার, অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে। আরে বসো না, বেকার দাঁড়িয়ে বসো স্যার, আমাকে তো আরে বসো 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 প্লিজ, সিট। আর বলো, ঘরে সব কেমন চলছে? সব ঠিক আছে স্যার। আর ওই তোমার হাজবেন্ড কল্পেশের চাকরি কেমন চলছে? ভালোই ভালোই চলছে স্যার। আচ্ছা এটা বলো, আমার অফিসে তোমার এত কাজ দেয়টা কি? ওদের নিজের চাকরি পছন্দ নয় নাকি? কখনো আমার সাথে বসে একটু গল্প করো। আরে কাজ বাজ তো চলতেই থাকবে, আজকের কাজ কালকেও তো করতে পারি না, তাই না? আর কখনো আমার উপরও একটু মনোযোগ দাও, কবে থেকে তোমায় কতভাবে তোমায় বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এক তুমি, তুমি আমার দিকে একটু ফিরেও তাকাও না। স্যার আমাকে যেতে হবে। একটু দাঁড়িয়ে যাও, কোথায় যাচ্ছ? গুড মর্নিং ম্যাম। কি কি চাই তোমার এখানে? আমি আপনার জন্য টিফিন নিয়ে এসেছি। ঠিক আছে, কিন্তু এর পরে আর ফোন না করে আসবে না এখানে, বুঝলে তুমি? আচ্ছা ঠিক আছে। হাই। আরে লালু ভাই, আমি লালু স্যার, আপনি এখানে কিভাবে? এমনি কিছুই না, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। এখন সব এখানে জিজ্ঞাসা করে নেবে, ভেতরে ডাকবে না নাকি? ও হ্যাঁ, সরি সরি, আসুন না আসুন। থ্যাংক ইউ, আসুন। লালু স্যার বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। আচ্ছা গৌরী। হ্যাঁ। জল না, চা চলবে। ওকে। না মানে এমনি বাইরে বোর হচ্ছিলাম তো। চারিদি, আপনি বসুন না, আমি নিয়ে আসছি। আরে গৌরী। হ্যাঁ স্যার। আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। আমার জন্য? ওই আমি বন্ধুদের সঙ্গে মলে গেছিলাম তো, তোমার কথা মনে হলো। থ্যাংক ইউ সো মাচ স্যার,
খুব বিউটিফুল এটা, কিন্তু আমি এত দামি গিফট নিতে পারবো না। ওই আমার স্বামী তো জানি, তোমার স্বামীকে তুমি খুব ভালোবাসো, কিন্তু এটা খুব ছোট একটা গিফট। আর তুমি এত পরিশ্রম করো, এত কাজ করো, আমার এমপ্লয়ার থেকেও বেশি, এই জন্যে। স্যার কিন্তু ওই আবার কিন্তু এটা তোমার বসের অর্ডার। হ্যাঁ দাঁড়াও, আমি পড়িয়ে দিচ্ছি। স্যার আমি পড়ে নেব, আপনি আরে তুমি দাঁড়াও তো, যাও ঘুরে দাঁড়াও, ঘুরো। ইয়েস তোমার যদি কোনো কিছু দরকার হয় তো কিছু না ভেবে আমার কাছে চলে এসো। স্যার এটা কি করছেন আপনি? আপনি বসুন, আমি জানিয়ে আসছি। হ্যাঁ আমি বাইরে বসছি তাহলে। হ্যালো কল্পেশ। হ্যালো লালু দাদা, আপনি এখন এই সময়? আরে কিছুই না, এমনি এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করে যাই, তাই আসলাম। আরে তুমি এত তাড়াতাড়ি ফিরলে, রোজ এই সময় তো আসি। হ্যাঁ আরে হ্যাঁ, এটা 20,000 টাকা, তুমি অ্যাকাউন্টেন্টের থেকে অ্যাডভান্স মাইনে চেয়েছিলে না, হে নাও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা আমি আসছি। হ্যাঁ স্যার আপনার চা। কল্পেশ ভাইকে খাওয়াও, এখন আমার কাজ আছে। ঠিক আছে, বাই গাইস। কি হচ্ছে সব? হ্যাঁ আমি কতবার বলেছি লালু দাদা এখানে আসে আমি পছন্দ করি না, যখন তখন এভাবে চলে আসে। আমি কোনোকে ডেকেছি নাকি কল্পেশ? আর উনি আমার বস হন, উনি যদি আসতে চান আমি ওনাকে মুখের উপর মানা করবো নাকি? তুমি না বেশি বোকা সেজো না, তোমাকে সবসময় কিছু গিফট দেয়, কখনো পেন্ডেন্ট কখনো চেন। আমাকে একটা কথা বলো, লালুদা কি সবাইকে গিফট দেয় নাকি তুমি ওনার জন্য স্পেশাল একটু? এটা কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ তুমি আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করছো? দেখো আমি আজ পর্যন্ত ভুল করিনি আর কখনো করবোও না, আর রইল বাকি আশেপাশের লোকের কথা, তাতে আমার কিছু যায় আসে না। তুমি এই ছোট মন আর ওই হিংসুটে স্বামীর মতো না আচরণ করবে না আমার সাথে। জেলাস? আমি জেলাস? দেখো গৌরী, তোমার এই লোভ না তোমাকে একদিন ডুবিয়ে ছাড়বে দেখো। আরে কেউ এমনি এমনি কাউকে কিছু দেয় না, এই দুনিয়াটা খুব স্বার্থপর। আমি না তোমার সাথে এই টপিকের কথা বলতেই চাই না, আমি কথাই বলতে চাই না তোমার সাথে। আরে তুমি আমার কথাটা তো শুনে যাও গৌরী। খাবার মানুষ তুই, একদম সোজা করে দেবো, আমিকে খুশি করতে পারিস না একদম, বেকার। গেট আউট, জীবন শান্তি। কল্পেশ সরি বাবা, আমি ডাকিনি ওনাকে, নিজেই এসেছিলেন উনি, সরি। ঠিক আছে কিন্তু এরপর যেন লালু দাদা এখানে না আসে, ঠিক আছে? তুমি যে করেই হোক ওকে মানা করে দিও। ঠিক আছে আমি চেষ্টা করব। গৌরী আমি একটা কথা ভাবছিলাম, আমরা বাচ্চা প্ল্যান করি। বাচ্চা? হ্যাঁ মানে এটাই রাইট টাইম তো, আমরা করে নিই না? এটা রাইট টাইম কল্পেশ, বাচ্চা এলে না তার সাথে অনেকগুলো দায়িত্বও চলে আসে, তোমার আর আমার স্যালারি নিয়ে এই সংসারটা চলে, তার ওপর ব্যাংকের ঋণ রয়েছে। বাচ্চার মানে হলো যে অনেক কিছু জিনিস হতে পারে, হসপিটাল, এডুকেশন, অনেক কিছু জিনিস, তার ফিউচার, কীভাবে সব কিছু করবো ম্যানেজ। ব্যাপারটা এমন নয় যে আমি বাচ্চা চাই না, আমি নিজেও বাচ্চা চাই, কিন্তু তার সাথে সাথে আমি এটা চাই না যে আমার মতো ও স্ট্রাগল করুক ছোট ছোট জিনিসের জন্য। আর তুমি চাও না যে আমরা আমাদের বাচ্চাকে একটা ভালো জীবন দিই, ভালোভাবে মানুষ করি ওকে, ভালো এডুকেশন দিই? ঠিক বলছো তুমি, সেই জন্য আমরা অনেক বেশি করে রোজগার করব আর অনেক বেশি সেভিংস করব, তাই তো? ঠিক বলেছো।
Yes. আপনি দেখেছিলেন লালু ভাই, আই মিন লালু স্যার? আশা করি, এসে বসো না স্যার, ওকে বলুন না। আচ্ছা শোনো, সন্ধ্যাবেলা তোমার ব্যাঙ্গালোরের পার্টি আসবে, কোম্পানির ওনার আর ওনার ম্যানেজার মিস্টার বর্মা দুজনেই আসবে, তো আমি হোটেল পার্কে ওনাদের ডিনারের আর ড্রিঙ্কের কথা ভাবছিলাম, তো এটা তোমার কি মনে হয়? ভালো স্যার, এটা তো খুব ভালো আইডিয়া, আমাদের করা উচিত, তাই না? তাহলে তুমি সন্ধ্যাবেলা রেডি থাকো, চাইলে এখন তুমি হাফ ডে নিয়ে বাড়ি চলে যাও, আমি সন্ধ্যাবেলা পিক আপ করে নেব। কিন্তু আমি ওখানে স্যার, আরে মিস্টার বর্মা তোমারই তো ক্লায়েন্ট, তাই না? আরে তুমি থাকলে ওনার ভালো লাগবে না? হ্যাঁ কিন্তু স্যার, কিন্তু কিন্তু কিছু না, তুমি সন্ধ্যাবেলা রেডি থাকো, ওকে চলে যাও। এখনো আসছে না কেন? বরাবরই হয়ে যাচ্ছে আবার। কোথায় ছিলে তুমি? হ্যাঁ মদ খেয়ে এসেছ কল্পেশ, এখন প্লিজ আবার শুরু করো না তুমি। ওই ক্লায়েন্ট মিটিং ছিল এই হোটেল পার্কে। ক্লায়েন্ট মিটিং ছিল বলে তুমি মদ খাবে? হ্যাঁ আবার একই কথা। আরে ওরকম কিছুই না, ওই ক্লায়েন্ট বললো তাই এক পেগ, বিজনেসেই ওনো এসব করতে হয়। দেখো আমি মুশেই তো আছি। তোমাকে ছাড়তে লালু এসেছিল না? হ্যাঁ মানে আমি বলেছিলাম যে আমি ক্যাব নিয়ে নেব, কিন্তু উনি বললেন যে সহ্য হচ্ছে না আর। আরে কল্পেশ আর বার ঝগড়া, পাগল হয়ে যাবো। রাধিকা, রাধিকা। হ্যাঁ হ্যাঁ, কিছু চাই আপনার? জুতো। রাধিকা এই যে নিন। একবারে তুমি শুনতে পাও না? আচ্ছা শুনুন, ডাক্তারবাবু আপনার রিপোর্ট দেখেছেন, উনি আপনাকে মদ খেতে বারণ করেছে। উনি বলছিলেন যে হার্টের আরও অনেক কিছু টেস্ট করতে হবে, আর মারও ফোন এসেছিল, উনি খুব চিন্তিত। তুই বলেছিস মাকে? বল, তুই মায়ের কাছে উল্টোপাল্টা বলিস আমার নামে সারাদিন। আগে আমি কিছু বলিনি, উনি ডক্টরের সাথে ডাইরেক্ট কথা বলেছেন। শোন, এই বেকার বেকার আমার জীবনে না নাক গলানো বন্ধ কর, না হলে তোর এই দুই পা ভেঙে রাস্তায় বসিয়ে দেবো, বুঝলি রে? আসলে আমি তো আপনার স্বাস্থ্য, কোনো দরকার নেই এই লোক দেখানোর, বড় এসেছে আমার শরীর নিয়ে চিন্তা করার লোক। গৌরী তাড়াতাড়ি খাবার দাও, লেট হয়ে যাচ্ছে, প্লিজ। হ্যাঁ বাবা, এই নাও তোমার জল খাবার, ব্রেড এন্ড বাটার। কল্পেশ আমি জানি তোমার এই লালু ভাইয়ের কাছে আমার কাজ করাটা পছন্দ নয়, ইভেন আমিও করতে চাই না, কিন্তু আর কোনো অপশনও তো নেই বলো। তুমি তো জানোই চারদিকে একই অবস্থা, কখনো কখনো কিছু কথা ইগনোরও করতে হয়, স্মার্টলি ট্যাকল করতে হয়। আমি জানি আমার লিমিটস, আর আমি কখনো কোনো অন্যায় করিনি, আর না কখনো অন্যায় করব, তোমার ভরসা আছে তো আমার উপর? আমি কখন এরকম বললাম? হ্যাঁ চিন্তা হয় তোমার জন্য, আরে বাইরের দুনিয়াটা খুব খারাপ, স্পেশালি মেয়েদের জন্য, জানো না তুমি? তা আমি কি বাচ্চা নাকি বলো? আমিও ভালো মন্দ বিচার করতে পারি। আচ্ছা সেসব ছাড়ো, আমার তোমার সাথে একটু কথা ছিল। বলো। কল্পেশ আমাদের আমাদের ফিউচারের জন্য সিরিয়াস হতে হবে, আর দেখো এখানে তো কিছুই নেই বলো, তোমার সব বন্ধু সব কলিগস সবাই বাইরে সেটেলড, বাইরে অনেক স্কোপ আছে। আমি চাইছিলাম যে যদি তুমি আবার তুমি সেই প্লিজ
একবার ঠান্ডা মাথায় আমার কথাটা ভেবে দেখো। আগেও ট্রাই করেছি না, কি হলো, কেউ হেল্প করলো? আর তাছাড়া বিদেশ যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন, কোথা থেকে পাবো? হ্যাঁ, আর এসে টাকার ব্যবস্থা আমি করে নেবো খনে, তুমি সেই চিন্তা ছাড়ো। কিন্তু যদি আমি জোগাড় করি তুমি যাবে তো? হ্যাঁ, মানে যাওয়া তো যেতেই পারে, কিন্তু এত টাকা পাবে কোথায়? তুমি তার টেনশন নিও না, আমি লোন অ্যাপ্লাই করব, আমার সিভিল স্কোর খুব ভালো। লোন? ঠিক আছে, মানে যদি লোন পাওয়া যায় তো ভাববো এই ব্যাপারে, ঠিক আছে? থ্যাংক ইউ। স্যার। হ্যাঁ গৌরী, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে শুক্লাজি বললেন তুমি আর্জেন্টলি স্যালারি সার্টিফিকেট আর লাস্ট তিন মাসের স্যালারি রিসিপ্ট চাইছো কেন? স্যার, ওই পার্সোনাল লোন অ্যাপ্লাই করব। পার্সোনাল লোন? কিন্তু কেন? ওই আসলে কল্পেশ ভাবছিল যে লন্ডন চলে যাবে জবের জন্য, তাই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ফিজ, ভিসা, এয়ার টিকিটস আরও অনেক কিছু, সব কিছু মিলিয়ে বেশি হচ্ছিল, তাই ভাবলে আমি একটা লোনের জন্যই অ্যাপ্লাই করি। আচ্ছা, কিন্তু ব্যাংক তো অনেক হাই ইন্টারেস্ট চার্জ করবে, তাই না? ইয়েস স্যার। তুমি এক কাজ করো, আমার থেকে নাও, কত টাকা লাগবে? স্যার মোটামুটি 7 লাখ তো লাগবে, কিন্তু আমি আপনার থেকে কি করে নিতে পারি? আরে তাতে কি হয়েছে, লোন হিসেবে তো দিচ্ছি, যা খুশি একটা ইন্টারেস্ট দিয়ে দিও, কোনো দয়া তো করছি না। আরে তুমি আমার অফিসের সব থেকে সেরা এমপ্লয়ি, তাই না? তোমার জন্য করবো না তো আর কার জন্য করবো? ঠিক আছে স্যার, আমি কল্পেশকে জিজ্ঞেস করছি। আরে এতে কল্পেশের থেকে জিজ্ঞাসা করার কি আছে, এটা তোমার আর আমার মধ্যেকার কথা, তুমি আমাকে নিজের বন্ধু ভাবো। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে যাও। আর হ্যাঁ শোনো, এই শুক্লাজিকে ভেতরে পাঠিয়ে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। গৌরী একটা কথা বলো আমাকে, তোমার এই লালুদা সব কথা এখানে ঢুকে পড়ে? হ্যাঁ, আমি তো বলেই দিয়েছিলাম ব্যাংকের লোককে লোনের জন্য। আর এই 7 লাখ টাকাটা কোনো কম টাকা নয়, ওর কোনো মতলব আছে তাই জন্যই ও দিচ্ছে টাকা। সেটা ছেড়ে দাও, টাকা তো পেয়ে গেছি। আরে এটাই তো আমার প্রশ্ন, কেন এত টাকা কেন দিচ্ছ? আরে কল্পেশ তো আমি চাইতে গেছি নাকি ওনার কাছে, উনিই দিয়েছেন। আর তাছাড়া লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো, কি হলো, ফ্যামিলি রিলেটিভ সবাই তো মানা করে দিয়েছিল না? আর ব্যাংকের লোক, ব্যাংকের লোকও ঝামেলা করলো, ঠিক আছে না, পেয়ে গেছি তো। আর কল্পেশ তুমি জানো তো বলো, বড় লোকেদের সাথে মেলামেশা করা এইসব দিনগুলোতেই কাজে লাগাতে হয়। অ্যাকচুয়ালি আমরা ওনার থেকে হেল্প নিতে পারি, এতে খারাপ কিছুই নেই। দেখো কখনো কখনো জীবনে না রিস্ক নিতে হয়, আর যদি লালু ভাই থেকে টাকা নিও তাতে কি যায় আসে? গুড। আর তুমি জানো আমি ইমিগ্রেশনের লোকের সাথেও কথা বলেছি। এটা এটা কখন করলে? ব্যাস হয়ে গেল, আমি অনেকদিন ধরে চেষ্টায় ছিলাম। আমি ভাবলাম প্রথমে টাকার জোগাড় হয়ে যাক, তারপরে তোমায় বলবো। তোমার মনে আছে আমার ওই ফ্রেন্ড শ্রদ্ধা, ওর স্বামী সোনু দাদা, ওনার সাথে কথা বলেছি। উনি বললেন যে লন্ডনে বড় একটা রেস্টুরেন্টের শেফের জন্য জব আছে, আর উনি তোমার জন্য হ্যাঁ বলেছেন। সিরিয়াসলি? হ্যাঁ। আরে কিন্তু তোমার তো বলা উচিত ছিল আমাকে। আরে আমি তোমাকে বলবো ভেবেছিলাম, আমার শুধু ভয় লাগছিল তুমি আজকে অজুহাত না দেখাও। আর দেখো এবার কিন্তু প্লিজ কোনো টাল বাহানা করো না, সব কিছু ফাইনাল। ওকে, ইয়েস, এখানে। একটা এখানে। ডান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয়ে গেল? হয়ে গেছে। এবার চলো আমি পেপার স্যার লালু ভাই থেকে টাকা নিয়ে আমি সোনুদাকে দিয়ে চলে আসছি। আচ্ছা গৌরী, হ্যাঁ, তোমার এই যে সোনু দাদা ইমিগ্রেশন এজেন্ট, এ ঠিকঠাক তো? আজকাল খুব ফ্রড হয় তুমি জানো তো না? কল্পেশ তুমি কি আমাকে বাচ্চা ভাবছো নাকি গো? আমি সোনু দার সাথে সবসময় কন্ট্যাক্টে থাকি, বলেছিলাম না তোমাকে আমার বন্ধুর বর হয়। আর তুমি না এসব বাজে কথা ছাড়ো, আর তুমি তোমার প্যাকিংটা শুরু করো প্লিজ। হ্যাঁ চলো আমি আসছি। আমি যাবো নাকি তোমার সাথে? থ্যাংক ইউ, বাট নো নিড।
তুমি নিজের প্যাকিং করো, আর হ্যাঁ ওই ভিসা ইন্টারভিউর জন্য একটু প্রিপারেশন নিও, ওকে? চলো বাই, লাভ ইউ। এই হলো তোমার পুরো 7 লাখ টাকা। থ্যাংক ইউ সো মাচ লালু স্যার। ওয়েলকাম। আচ্ছা গৌরী, এই উইকেন্ডে নিজের বন্ধুদের সঙ্গে 2-3 দিনের ঘোরার প্ল্যান করছি, তুমিও চলো না, তোমারও রিফ্রেশমেন্ট এনজয়মেন্ট হয়ে যাবে, মজা হবে। স্যার আমি যেতাম, কিন্তু আই এম সো সরি, এখানে অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে আসলে, আর কল্পেশও চলে যাচ্ছে তার প্যাকিং। তুমি না সবসময় বাহানা বানাও, আরে কখনো আমার কথা তো একটু ভাবো। চলো ঠিক আছে, কিন্তু কল্পেশের লন্ডন যাওয়ার পরে তোমার কোনো বাহানা শুনবো না, ঠিক আছে? ওকে স্যার। যাও। থ্যাংক ইউ স্যার। গৌরী, আরে এসে গেছো তুমি, কি ব্যাপার? আজ খুব খুশি দেখাচ্ছে তোমায়, কোথাও বাইরে গিয়েছিলে? হ্যাঁ, কিটি পার্টিতে গিয়েছিলাম। আর তুমি জানো ওখানে কি হয়েছে? ও কি নাম জানো আমাদের? মিসেস পাঞ্চাল, ও ছিল ওখানে। ওনাকে আমি আমাদের লন্ডন শিফট করার ব্যাপারে বলেছি, ওনার মুখটা তো দেখার মতো ছিল। আরে আগে কিছু হতে তো দাও, তারপর বলবে না, যেতে তো দাও আগে। ও তুমি না সবসময় নেগেটিভ কথা বলো না তো। আরে সব ঠিক আছে, ডকুমেন্টসও ক্লিয়ার হয়ে গেছে। এবার এবার যাও, এসব ছাড়ো, তুমি যাও গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আজ আমি খাবার বাইরে থেকে আনিয়েছি। ঠিক আছে। আরে তুমি এসে গেছো, এ না, এই হয়ে গেল তোমার ব্যাকপ্যাক। কি হলো, চিন্তা করছো কেন? আরে তোমার এই সোনু দাদাকে 10 দিন ধরে কল করছি আমি ভিসা টিকেটের জন্য, কোনো না কোনো নতুন অজুহাত দেয় সবসময়, এখন বলছে কাল সকালে এয়ারপোর্টে গিয়ে নিয়ে নিতে, এভাবে হয় নাকি? আমার না এই ছেলেটাকে গড়বড় লাগছে। কল্পেশ, উনি যখন বলেছেন কাল সকালে টিকিট পাবে তো পেয়ে যাবে, একটু তো ধৈর্য ধরো, এত টেনশন নিচ্ছ কেন? আর তুমি একাই আছো নাকি? তোমার সাথে 10টা লোক আরো থাকবে ওখানে, তাই রিল্যাক্স, ওকে? আর এত চিন্তা করো না। আর হ্যাঁ, তুমি ওই সকালের জন্য ট্যাক্সি বুক করেছো? হ্যাঁ করে দিয়েছি বুক। যাক ভালো হয়েছে। গৌরী একটা কথা বলবো? হুম। আমি একদম বুঝতে পারছি না যে লন্ডনে তোমাকে যারা কি করে ম্যানেজ করব। সে তুমি জানো। ঠিক আছে, তো আমিও একটা বিদেশি পাঠিয়ে নেব। আচ্ছা তাই না, বিদেশি? আমি না তোমার গলা টিপে দেব ওখানে গিয়ে। ঠিক আছে ঠিক আছে, চুপচাপ ওখানে কাজ করবে, আর তাড়াতাড়ি গিয়ে আমাকেও ডেকে নিও, খুব এলোকে এবারে বিদেশি পটাবে। আচ্ছা শোনো, তোমার জন্য আরো একটা গুড নিউজ আছে। গুড নিউজ? তোমাকে না খুব তাড়াতাড়ি একটা তৃতীয় টিকিটও করাতে হবে। কিন্তু 3 নম্বর টিকিট কার? আমাদের বাচ্চার। পাগল, তুমি বাবা হতে চলেছ? কি, তুমি আমাকে আগে বলনি কেন? আরে আমি তোমাকে বলবো ভেবেছিলাম, কিন্তু আমি ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেব। এ তো খুব খুশির একটা কথা, কিন্তু তুমি এই কন্ডিশনে একা কি করে ম্যানেজ করবে? আমি আমি তাহলে একটা কাজ করি, ক্যান্সেল করে দিই, পরে কখনো চলে যাব না। হ্যাঁ আমি জানতাম, এই জন্য আমি তোমাকে বলতে চাইনি। আরে এখানে সবকিছু ঠিক আছে, আমি ডক্টরের সাথে কথা বলেছি, সব ওকে আছে, সব ফিট আছে, আর বেশি যদি কিছু আমি মাকে ডেকে নেবো এখানে। পাক্কা? হ্যাঁ বাবা পাক্কা, এবার তুমি নিশ্চিন্ত হয়ে যাও। থ্যাংক ইউ, এটা শুধু নিউজ নয় আমার কাছে, এটা গিফট একটা। আচ্ছা তুমি সমস্ত কিছু প্যাক করে দিয়েছো না? হ্যাঁ, আমি তোমার পাসপোর্ট আর বাকি জিনিস ঠিক করে রেখেছি, এই নাও তোমার ব্যাগ। আচ্ছা একটা কথা শোনো আমার। হুম। তুমি না একদমই তোমার কাজের লোড নেবে না, ঠিক আছে? হেল্পের জন্য একটা মেড রেখে দিও, বুঝেছো? কল্পেশ, আমি ঠিক ম্যানেজ করে নেবো, এসব পরে দেখা যাবে, তুমি শুধু এয়ারপোর্টে পৌঁছে মনে করে আমাকে একটা ফোন করো। হ্যাঁ ঠিক আছে বাবা, করে দেবো। আর তোমার রেগুলার চেক আপ করাতে থাকবে, ঠিক আছে? কোনো অজুহাত শুনতে চাই না আমি, বুঝেছো? ওকে, আমার প্রিয় হাজবেন্ড, রাখবো যত্ন। যাও, এবার ট্যাক্সি এসে গেছে, যাও। একটা কথা বলবো? হুম। আমার না এই সময় তোমাকে একলা ছেড়ে যেতে ভালো লাগছে না। হ্যাঁ
আই লাভ ইউ। আই লাভ ইউ টু। খেয়াল রেখো, ঠিক আছে? তুমিও। আসছি। হ্যাঁ আসছি। কল্পেশ, তুমি কি হয়েছে? তুমি ফিরে এলে কল্পেশ? কল্পেশ কি হয়েছে, ফ্লাইট মিস করেছো নাকি? বলবে কি হয়েছে? তোমার ওই সোনু দাদা না ফ্রড করেছে আমাদের সাথে, সব টাকা নিয়ে পালিয়েছে। এয়ারপোর্ট থেকে আমি কতবার কল করলাম, ফোনই ওঠায়নি ও। আর ওই ভিসা টিকিট কিচ্ছু পাইনি আমি। আর আমি একাই নয়, আরো 10-12 জন লোক আছে যাদের টাকা নিয়ে পালিয়েছে। হ্যাঁ পালিয়েছে। কল্পেশ, গৌরী, আরে গৌরী, গৌরী এখানে, গৌরী গৌরী সামলাও নিজেকে গৌরী। গৌরী গৌরী ওঠো জল খাও, গৌরী ওঠো জল খাও, নাও। সামলাও নিজেকে তুমি, কি হয়েছে তোমার? হ্যাঁ কাকে ফোন করছো তুমি? সোনু দাদাকে। সোনু দাদা কি? ওর ফোন অফ আছে। শ্রদ্ধাকে ফোন করছি। শ্রদ্ধাকে? শ্রদ্ধারও ফোন অফ আছে, স্বামী স্ত্রী দুজনেরই ফোন অফ, বোঝো? ও টাকা নিয়ে পালিয়েছে আমাদের। কল্পেশ, কল্পেশ, পুলিশ কমপ্লেন করি আমরা, চলো না। পুলিশ কমপ্লেন করে দিয়েছি আমি, ওরা বলেছে ওরা ইনভেস্টিগেট করছে এখন। দেখো সামলাও নিজেকে, এই অবস্থায় তুমি টেনশন করো না একদম, ঠিক আছে? কল্পেশ, লালু ভাই, লালু ভাই, লালু ভাইকে কি জবাব দেবো? ওনার 7 লাখ, ওনাকে কি বলবো? করে দেবো এখন, এখন এইসব একদম তুমি ভেবো না। তুমি গৌরী, তুমি নিজেকে সামলাও গৌরী, আমি সব ঠিক করে দেবো। এজেন্ট পালিয়ে গেছে জানি আমি, কিন্তু আমার টাকা পয়সার কি হবে? স্যার, আমরা দুজন আপনার সব টাকা মিটিয়ে দেবো, শুধু একটুখানি সময় দিন স্যার, প্লিজ ভরসা রাখুন। ভরসা? তুমি এক সপ্তাহ ধরে আমার ফোন তুলছো না, অফিসেও আসছো না, তুমি কি ভাবো আমি? তোমার আমার আর আমার স্ত্রী টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান নেই তো? স্যার কি কথা বলছেন আপনি, এরকম একেবারেই নয়। কল্পেশ আবার রেস্টুরেন্ট জয়েন করে নিয়েছে, আমরা আমরা খুব তাড়াতাড়ি আপনার সব টাকা ফিরিয়ে দেব। 7 লাখ টাকা খুব তাড়াতাড়ি? মানে পুরনো রাধুনির চাকরি থেকে? কি বলছো গৌরী, কল্পেশের ক্ষমতা কোথায় সেই টাকা দেওয়ার? হ্যাঁ 7 লাখ টাকা ওই রান্না চাকরি থেকে শোধ দিতে সারা জীবন লাগবে, বুঝলে তুমি? না স্যার, এরকম বলবেন না, আমরা সারা দিন রাত পরিশ্রম করব, আর তাড়াতাড়ি আপনার সব টাকা ফিরিয়ে দেবো স্যার। পরিশ্রম? গৌরি তোমার পরিশ্রম করতেই বা কে বলেছে? হ্যাঁ একটা খুব সোজা রাস্তা আছে যদি তুমি চাও তো, আর আমার 7 লাখ টাকাও তোমায় দিতে হবে না। মানে স্যার, আমি ঠিক বুঝলাম না। দেখো গৌরী, তুমি তুমি বোকা সেজে থাকার চেষ্টা করো না, আমি তোমায় কবে থেকে হিন্ট দিচ্ছি। একটা কথা বলো, লালুদা কি সবাইকে গিফট দেয় নাকি তুমি ওনার জন্য স্পেশালি? দেখো গৌরী, তোমার এই লোভ না তোমাকে একদিন ডুবিয়ে ছাড়বে দেখো। আরে কেউ এমনি এমনি কাউকে কিছু দেয় না, এই দুনিয়াটা খুব স্বার্থপর।
আরে তুমি আমার কথাটা তো শুনে যাও। আর যদি বেশি চালাকি করার চেষ্টা করিস এই ভিডিওটা না ভাইরাল করে দেব। গৌরী কল্পেশ, কল্পেশ আরে এত কেন ভাবছো তুমি? হ্যাঁ দেখো সব ঠিক হয়ে যাবে, আমরা লালুদাদার টাকা পুরো মিটিয়ে দেবো, ঠিক আছে? একদম টেনশন নেওয়ার দরকার নেই, আমরা দুজনেই খাটবো না। কল্পেশ আমাকে ক্ষমা করে দাও, আমার লোভের জন্য তোমাকে ওই সব ঝামেলায় জড়াতে হচ্ছে। I'm sorry. আরে দেখো, আরে ঠিক আছে না বাবা, তুমি যা কিছু করেছো আমাদের জন্য করেছো, আমাদের হবু বাচ্চার জন্য করেছো, তাই না? একদম টেনশন নিতে হবে না তোমায়, সব ঠিক হয়ে যাবে। স্যার এটা এই নিন, এখানে পুরো 2,00,000 আছে। আমি নিজের জুয়েলারি বেচে এই টাকা অ্যারেঞ্জ করেছি, আর বাকি 5,00,000 টাকাও আমি তাড়াতাড়ি আপনাকে ফিরিয়ে দেবো। শুধু ওই ভিডিও ডিলিট করে দিন প্লিজ। গৌরী ভিডিও তো ডিলিট করবো না, আর আমার এই টাকা পয়সা চাইও না। আমি তোমায় কতবার বলেছি যে তুমি আমার কাছে চলে এসো, ছেড়ে দাও ওই কল্পেশকে, নষ্ট করে দাও এই বাচ্চা, কিন্তু তুমি আমার কথা বুঝতেই পারো না। না স্যার আমি এটা করতে পারবো না, আমি কল্পেশকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়তে পারবো না, ও ভেঙে পড়বে। স্যার আপনি প্লিজ ওই ভিডিওটা ডিলিট করে দিন প্লিজ। আমি এতবার করে বোঝানোর পরেও তুমি আমার একটা কথাও বুঝতে পারো না, যদি তুমি আমার না হও না তুমি ওই কল্পেশেরও হতে পারবে না, আমি প্রাণে মেরে ফেলবো তোমাকে, আর তোমার ওই স্বামী কল্পেশকে ভিখারি বানিয়ে আমি রাস্তায় বসিয়ে দেবো ওকে। স্যার এটা কী ধরনের কথা বলছেন আপনি? যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে আমি কোথাও মুখ দেখাতে পারবো না আর কোনোদিন, এর চেয়ে তো ভালো আমি সুইসাইড করে নেব, আর সুইসাইড নোটে আমি 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 আপনার নাম লিখব। তুই আমাকে সুইসাইডের হুমকি দেখাচ্ছিস? আমায় যে তোকে চাকরি দিয়েছে, টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, তাকে সুইসাইডের হুমকি দিচ্ছিস তুই? সুইসাইড করবি তো তুই? গৌরী 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 এটা কি হলো? আপনি ব্যাকপ্যাক করে কোথায় যাচ্ছেন? বাইরে। কাল সকালে মা বাড়িতে পূজা রেখেছে মনে নেই আপনার? আর নিজের কাজ করনা যা। আপনি পূজোর পরে চলে যান, উনি খুব রাগ করবেন, আমার কথাটা তো শুনুন। এখন কি আসলো আবার? জানি না, আমি দেখছি। রাধিকা রাধিকা শোনো তো। স্যার আপনি? লালুজি কোথায়? আপনি লালু? আপনি কি লালু দাদা? হ্যাঁ স্যার। কনস্টেবল গ্রেফতার করো। স্যার ইনি কি করেছেন? এনাকে গ্রেফতার করছেন কেন? ইনি গোরশার খুন করেছেন, সেই অপরাধে আমরা এনাকে গ্রেফতার করছি। স্যার স্যার এক মিনিট স্যার, আমি কিছু করিনি স্যার, আমি গৌরীকে মারিনি। এই দেখুন স্যার, এই এই আমার কাছে ওর সুইসাইড নোটটা আছে, এই দেখুন। ইনি এরকম করতে পারেন না, ও নিজে লিখেছে সুইসাইড নোটটা স্যার। সেসব আমরা থানায় গিয়ে দেখে নেব, নিয়ে চলে গিয়ে। আরে স্যার রাধিকা স্যার আমি কিছু করিনি স্যার স্যার।